这是什么？那我要弄弄弄，我给他弄弄全都弄。আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, তখন রান্নাঘরে এসে দেখি পাশের বাড়ির কাছে মাটি দেবে গেছে, কিন্তু পড়ে গেছে এগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো আজকে এখন বাজে সকাল 9:30, এখন আমি মেয়েকে খাওয়াচ্ছি। এই যে অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে এসেছি, আর মেয়ে এখানে বসে বসে চানাচুর খাচ্ছে। দেখো মানে রুটির সঙ্গে ওর কিছু একটা মুখচার চাই, মানে ঝাল নুন হোক, নোনতা হোক, বা আলু ভাজা হোক, বা ডিম সেদ্ধ হোক, তো সেসব আজকে কিছুই নেই। তাই একটু ওকে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ওর বাবা চানাচুর এনেছে, এই চানাচুরটা খাচ্ছে। মাটিতে করে চানাচুর দিয়েছি, আর চানাচুর খাচ্ছো তুমি? খাও একটা। তো আজকে না মানে মানে এ কী বলবো বন্ধুরা, আজকে আমার মেয়ের 5 বছরের ইঞ্জেকশনটা আছে, তো সেটা দিতে নিয়ে দিতে যেতে হবে। তো যখন দেবার সময় আমার এত খারাপ লাগে, কিন্তু এগুলো না দিলেই নয়, ওর ভবিষ্যৎ তো সিকিউর হয়ে যাবে। তো যাই হোক, পঞ্চায়েতে দিদি কয়েকদিন আগে এসেছিলো আমাদের বাড়িতে, বলেছে যে ওর 5 বছর কমপ্লিট হয়ে গেছে, ওকে একবার ইঞ্জেকশনটা দিয়ে দিতে হবে। তাই আজকে যাবো, তো রান্নাবান্না কমপ্লিট করেই যাবো ভাবছি। তারপরে জানি না অতো কী করতে পারবো। তোমার দাদাভাই এখন স্নান করে পুজো করতে নেমেছে, আর আমি এখন বাজার টাজারগুলো ধুয়ে পরে এই মাত্র মেয়েকে খাওয়াতে এলাম। তো যাই হোক, চলো কী কী রান্না করবো আর সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। চলো, চটপট আর বকবক না করি, মেয়েকে চটপট খাইনি, তারপরে স্নান করতে নামবো, স্নান টান করে একবারে রান্না চাপাবো। আমি অবশ্য ভাতের হাঁড়িতে জল দিয়ে ভাতের ফুটতে দিয়ে চলে এসেছি, আর কাটাকাটি করে দিয়ে এসেছি। পূজা হয়তো রান্নাঘরে তরকারি ভর্তি বসাচ্ছে, আমি আমিষ রান্নাটা করে নেব, যেসব মাছটা যেগুলো এনেছি সেগুলো আমি রান্না করে নেবো। তার আগে চটপট চলো, মেয়েকে খাইনি, তারপরে স্নান করতে হবে, আবার যেতে হবে। এত রোদে 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 যেতে আমার এত খারাপ লাগছে, বাইকে করে যাবো না, ভাবছি যে টোটো করতেই হবে। দেখা যাক, তোমার দাদাভাই আগে আপাতত দোকানটাতে যাক, দোকান থেকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে, তো এসে পরে আমাদেরকে নিয়ে যাবে। তো চলো, তোমার সঙ্গে। আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, তখন রান্নাঘরে এসে দেখি পাশের বাড়ির মা 4টে আম নিয়ে গেছে। আমগুলোর সাইজগুলো একবার তোমাকে দেখাই বলবে দাঁড়া। এগুলো ভেবেছিল পাকতে দেবে গাছে, কিন্তু পড়ে গেছে এগুলো, মানে ডোকাগুলো আলগা হয়ে গেছে, একটু হাওয়া দিলেই পড়ে যাচ্ছে। তো যাই হোক, গাছ পাকা খাওয়ার ইচ্ছেটা রয়ে গেল, এটা ভাবছি আচার করব। আর মা বললো এটা একটা সিনথেটিকের কাপড় জড়িয়ে চালের মানে যে জায়গাটা আছে ওটার মধ্যে রেখে দিতে। তো একটা আচার করবো, আর বাকি 3টে রেখে দেবো পাকতে দেওয়ার জন্য। আর এখানে দেখো, এখানে আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। এখানে মিক্সির জারের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছি, এটা বেটে নেবো। আর আজকে বাজারে এনেছে, এখানে আছে মাছের ডিম, বেসন দিয়ে মাখানো আছে, নুন হলুদ দেওয়া আছে, এটা মাছের বড়া করব পেঁয়াজ কুচি দিয়ে। এখানে মাছ আছে, মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে আজকে মাংস আনা হয়েছে, তো মাংসটা করব। তো চলো দেখি কতদূর কি আমি করতে পারি, তারপরে তো যেতেই হবে। সকালবেলায় এই যে পাশের বাড়ির কাকিমা আম দিয়ে গেছিলো, তো সেটা দিয়ে এখানে চাটনি বসিয়ে দিয়েছি গুড় দিয়ে। আর এখানে আছে পটল আলুর তরকারি, যেটা রাত্রে খাওয়া হবে। তো যেহেতু কেনা ছিল সেহেতু তরকারি করা হয়ে গেছে, পূজা বসিয়ে দিয়েছিলো, হয়েও গেছে। রাত্রেবেলায় জলটা একটু মেরে নেবো, তাহলেই হবে। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি কী কী রান্না করেছি। এখানে আমার মাংসের ঝোল রান্না হয়ে গেছে, আজকে পাতলা করে ঝোল করেছি একদম, দেখতেই পাচ্ছ তোমরা, বেশি মশলা দিইনি, কারণ গরমে বেশি মশলা টশলা খাওয়া ভালো নয়। আর আজকে আমি প্রেশার কুকারে দিইনি মাংসটা, কড়াই করেছি, জানি না সেদ্ধ হয়েছে কি না, একবার দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে, অনেকক্ষণ ধরে করলাম, আমার মাংস রান্না হয়ে গেছে। আর বাকি যে রান্নাগুলো সব ওই ঘরে রেখেছি, চলো। তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, মাংসটা তো রান্না হয়েই গেছে, যেহেতু অনেক সকাল সকাল বসেছিলাম এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আছে পেঁপে সেদ্ধ, ওখানে দেখালাম পটল আলুর তরকারি, বেশ ঝাল ঝাল করে মশলা দিয়ে বানানো হয়েছে। আর এখানে পুঁই কুমড়ো অল্প পরিমাণে ছিল, তো সেটা করা হয়েছে কচু দিয়ে। আর এখানে আছে আলু মাখা, শুকনো লঙ্কা দিয়ে চটকে নেওয়া হয়েছে, কিন্তু পেঁয়াজ দিয়ে কিছু এখনও দেওয়া হয়নি।
এখানে আছে অল্প পরিমাণে ডাল, সকালে কিছুটা খাওয়া হয়েছে, ছেলে মেয়ে খেয়েছে, আর অল্প পরিমাণে ডাল আছে কারণ মাংসের ঝোলটা একটু ঝাল হবে, তো তো ওরা খেতে পারবে না, আমার মেয়ে তো খেতেই পারবে না, ছেলে যদিও খেতে পারবে। এখানে আছে পাতলা করে মাছের ঝোল তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, আর এখানে আছে মাছ ভাজা আর ম্যাচের বড়া ভাজা। ম্যাচের বড়াগুলো ভেবেছিলাম যে ঝোলে দিয়ে দেবো, কিন্তু দিইনি, কারণ ম্যাচের বড়া ভাজাটা খেতে যেরকম টেস্টি লাগে ঝোলে খেতে সেরকমই টেস্টি লাগে, কিন্তু আলাদা টেস্ট হয়ে যায়। আর আমার ছেলে তো ভাজতে ভাজতে একটা খেয়ে নিয়েছে, তো আর ভাতের সাথেও খাবে না। কারণ পুজো রান্নাবান্না কমপ্লিট করে চললাম মেয়েকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, এখন বাজছে বেলা 12টা। তোমাদের দাদা ভাই অর্ধেক দোকান করে এসেছে, মানে দোকানটা এখনও বন্ধ করেনি ঠিকমতো, আবার যাবে দোকান বন্ধ করার জন্য। তো টোটো তো করে নিয়েছে একটা, কারণ বাইকে গেলে প্রচণ্ড রোদ লাগবে, তেতে একদম আগুন হয়ে যাবে মাথা, তার প্লাস আমরা দুজন হলেও হতো, আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি, তাই মা বলল যে বাইকে করার দরকার নেই, অনেকটা রাস্তা আমার বাড়ি থেকে, অনেকটা রাস্তা সদর হাসপাতাল, তো সদর হাসপাতাল যাচ্ছি, সামনে স্টেশন পড়েছে, দেখো স্টেশনে পুরো বাইকগুলো লাইন লাগানো আছে, একদম রোদে তেতে আগুন হয়ে যাচ্ছে, তেল ফেল সব উড়ে যাবে একদম রোদে। তো যাই হোক, আমার মেয়ের একদম ভয় লাগছে না, আমার প্রচণ্ড ভয় লাগছে, সুচতুচ দেখলে আমার এমনিতেই প্রচণ্ড ভয় লাগে, হ্যাঁ, তো ও একদম বিন্দাস আছে। তো গল্প করতে করতে সদর হাসপাতাল পৌঁছে গেছি, চলো ভেতরে কিছু ডকুমেন্টস আছে সেগুলো ফিল আপ করি। কত দেবো?
নাড়ে মুভমেন্ট না, হ্যাঁ 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 শক্ত হয়ে যায়। তো মায়ের হাতে টেস্টি টেস্টি কুলের আচার নিয়ে চলে এসেছি বন্ধুরা, এটা আমি এখন খাচ্ছি কারণ মেয়েকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে চলে এলাম, আর এখন বাইরে সবাই খাচ্ছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। তোমার দাদা ভাই বাথরুম ঢুকেছে হাত মুখ ধোয়ার জন্য, আর এখন আমাদের খাওয়া হয়নি, তাই আমি এখন কুলের আচার নিয়ে বসেছি। এটা খেতে যা টেস্টি না, আর কুলগুলো এমন শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। এটা খেতে দারুণ টেস্টি। আমের আচার যেগুলো দিয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে, এইটা আছে কারণ বাড়ির কেউ এটা খায় না, আমি ছাড়া, ওই জন্য আমি খাই, আর আমার জন্যই মা বেশি করে বানিয়েছে, আমাকে দিয়ে গেছে। বোনের বাড়ি যখন যাবে তখন ওর বাড়ি নিয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা চারজনা মিলে, আমি, আমার ছেলে, আমার মেয়ে আর তোমার দাদা ভাই এখন বাজার বেরিয়েছি একটু হাওয়া খাওয়ার জন্য। এই মাত্র ও স্টেশন থেকে এলো আমার ছেলে, তো মেয়ে বলেছে দাদাকে ঘুরিয়ে নিয়ে এলে চলো আমরা যাব। তো আজকে যেহেতু ওরা বাড়িতেই আছে আর পড়ার সেরকম চাপ নেই, যদিও আমার মেয়ের মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ওকে পড়তে বসেছিলাম, তো এখন পড়তে বসেছিলাম, তো তোমার দাদাভাই বলে চলো এখন দোকানটা বন্ধ করে চলে এসেছি, চলো একটু ঘুরে আসি। তাই আমরা এখন ঘুরতে বেরিয়েছি, দেখি কতদূর যাওয়া হয়। আর এখন তেল ভরা হচ্ছে গাড়িতে, আমার ছেলে টিউশন থেকে এলো, মেয়ে ঝুঁক ধরেছে, চলো বাজার নিয়ে চলো। এখন এখন আমরা চারজনা একটা গাড়ির মধ্যে বসে করে যাচ্ছি, চলো বাজার থেকে একটু ঘুরে আসি, বাড়িতে প্রচন্ড গরম, একটু ঘোরাও হবে আর একটু হাওয়া খাওয়া হবে। আর দেখো গাড়িতে আমার ছেলে তেল ভরছে, আর যে দুষ্ট সোনা দাঁড়িয়ে আছে, ঘুরতে পেলে বিরাট খুশি তাই তো। আর যে তোমার দাদা ভাই আছে, না না তুমি খাও। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এমনিতেই তো ছেলে মেয়ে খেয়ে এসছে, রোল খেয়ে এসছে, আর তোমার দাদা ভাই আমি কিছুই খাইনি, একটু করে পেস্ট্রি নিয়েছিলাম, তো সেটাই খাওয়া হয়েছে। যাই হোক সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এখন, আর এখন আমরা দুজন খেয়ে নেব, বাকি বাদা গোছা আছে রান্নাঘরে, সেটা করার জন্য চলে এসেছি। মা ঘুমিয়ে পড়েছে তাই আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ জোরে কথা বললেই মায়ের না খুব পাতলা ঘুম, একটুতেই ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে গেলে আর চিৎকার করবে, তোরা এখনও লাইট ফাইট নিমাসনি কী করছে এতক্ষণ ধরে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নেবো এখন, আর প্রচণ্ড গরম লাগছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারবো না, আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর মেয়ের প্রচণ্ড হাতে ব্যথা করছে, ওর না যেখানে ইঞ্জেকশন দিয়েছে তার পাশে র্যাশ বেরিয়ে গেছে একদম পুরো লাল লাল হয়ে গেছে, তো জানি না ভালো করে দিতে পেরেছি কি না, না ওষুধের রিয়াকশান বুঝতে পারছি না, একটু বরফ লাগাবো, আর হাতটা ছুটে দিচ্ছে না একদম, এত ব্যথা করছে,
আর ঘুমাতে ঘুমাতে যদি কোনো মতো লেগে যায় তাহলে খুব মানে সাবধানে আজকে ঘুম পাঠাতে হবে, বালিশ তালিশ দিয়ে ওকে ঘুম পাঠাতে হবে। দেখা যাক ছোটো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পাটে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট তোমাদের সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।